হাতি নিয়ে ছোটবেলা থেকে আমরা অনেক মুখরোচক গল্প শুনে এসেছি। এই যেমন, হাতি মানুষের বন্ধু, হাতির স্মৃতিশক্তি অনেক ভালো, হাতি খুব বুদ্ধিমান প্রাণী, এরকম আরও অনেক গল্প। আবার ভারত, শ্রীলঙ্কা ও নেপালে হাতিকে দেবতা হিসেবে পূজা করা হয়। কিন্তু মজার ব্যাপার কি জানেন, বিশাল এই প্রাণীটি মৌমাছিকে জমের মতো ভয় পায়। হাতি সম্পর্কে এরকম আরও অনেক মজার তথ্য নিয়ে সাজানো আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওতে হাতি সম্পর্কে এমন কিছু মজার তথ্য থাকছে যা হয়তো আপনি আগে কখনোই শোনেননি, তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। নাম্বার এক, হাতি পরিবারের নেতৃত্ব দেয় মহিলা হাতি। একটি মহিলা হাতির নেতৃত্বে 25টি হাতি একটি পরিবারের মতো একসঙ্গে বাস করে, একে হার্ড বা পশুপাল বলে। নাম্বার দুই, পুরুষ হাতি 8 থেকে 15 বছর বয়সের মধ্যে পরিবার ত্যাগ করে, অথবা বলা যায় যে কিশোর হাতি নিজ পরিবার ত্যাগ করে সঙ্গীর সন্ধানে অন্য ছোট পরিবারের সাথে থাকতে শুরু করে। নাম্বার তিন, হাতি পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান জীবজন্তুগুলোর মধ্যে অন্যতম। নাম্বার চার, হাতি তাদের মৃতদের সম্মান দেয় এবং মৃতদের জন্য আচার অনুষ্ঠান করে। নাম্বার পাঁচ, আপনি জেনে অবাক হবেন যে পৃথিবীর স্থলজ প্রাণীদের মধ্যে হাতির গর্ভকাল সবচেয়ে দীর্ঘ হয়, যা 22 মাস স্থায়ী হয়ে থাকে। নাম্বার ৬, একটি হাতি সাধারণত 60 থেকে 80 বছর পর্যন্ত বাঁচে। নাম্বার ৭, হাতি অনেক আবেগপ্রবণ প্রাণী। নাম্বার ৮, নাক ও ওপরের ঠোঁটের সমন্বয়ে হাতির সুর গঠিত। আপনি জেনে অবাক হবেন যে সুর দিয়ে হাতি একবারে 14 লিটার পানি শোষণ করতে পারে। নাম্বার ৯, আপনি হয়তো অনেক সময় হাতিকে গায়ে কাদা মেখে থাকতে দেখেছেন, কিন্তু তারা এটি কেন করে জানেন? তারা অনেক ত্বক সচেতন, রোদ থেকে নিজেদের ত্বককে রক্ষা করার জন্যই তারা এমনটা করে থাকে। নাম্বার ১০, একটি পূর্ণবয়স্ক হাতি দৈনিক 300 কেজি খাবার খায়। এই ছিল হাতি সম্পর্কে মজার কিছু তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করুন। হাতি সম্পর্কে দেয়া কোন তথ্যটি আপনার সবচেয়ে বেশি মজার মনে হয়েছে জানাতে কমেন্ট করুন। এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।